أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথর জোগাড় করে নাই, দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল, তার জায়গা হলো জাহান্নাম। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কোন জায়গা? জান্নাত। আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে, আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয় কবরটা মুসিবতের জন্য মুসিবত হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁপতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন তখনও তো এত বেশি আপনি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবরের কাছে এসে কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সাথীরা আমি আমার হাবিবের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার, এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায়। ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন, লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে, পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে, আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না, আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নাই, প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে, আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে, আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে, এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নেই, চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই, ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই, প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে সত্যায়িত করার জন্য বোঝার জন্য 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইমান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? যদি এই ব্যক্তি বেঈমান হয় মুনাফিক হয় সে বলবে হায় হাতা লা আদ্রি, হায় হাতা লা আদ্রি, জানি না আমার রব কে আমি জানি না, তোমার দিন কি, দিন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, নিকে বলবে আমি চিনি না, নাউজুবিল্লাহ। বাস এরপরে তার যা হবার
রাস্তায় শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয়, প্রশ্ন করা হবে মান রব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রব্বুল আলামিন, ওয়ামা দীনুকা, দীনুনা ইসলাম, আমার দীন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে, কয়েক রকমের বর্ণনা আছে, কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে অথবা রসুলকে সরাসরি দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে ধারণা কি। মোমেন ব্যক্তি বলবে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করো, সকলে জোরে গোন আমি। জবাব হয়ে যাওয়ার পর গায়িব থেকে আওয়াজ আসবে, ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাম, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যদ্দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া, বেহেশতের বিছানা বিছাইয়া ফেরেশতা বলবে নোম কা নাওমুল উরুস, ঘুমিয়ে যাও, দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায়, এরকম আরামে ঘুমায় যাও, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাক, আরামে ঘুমিয়ে থাকবে। এরপরে সিংহায় ফুৎকার হবে, সিংহার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে, বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো, আমার ঘুমটারে নষ্ট করলো কে। আওয়াজ আসবে হাযা মা ওয়াদাল রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা, আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন, সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আমার বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায়, জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া। আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে, দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে, কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন, জোরে বলেন আমিন। দুনিয়াটা হচ্ছে দুনিয়া, যেখানে আমরা আসি, আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে, তুচ্ছ নিকৃষ্ট, এটার এটার দাম নাই, এটার মূল্য নাই। হযরত ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ নাওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, হযরত ইবনে কাইয়্যিম তিনি বলছেন, সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন, জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন, ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। কত বড় কথা চিন্তা করেছেন, জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন, তা আজ কি বলেন স্বপ্ন, আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা, আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। এরপরে তিনি বলছেন ওয়ামাইয়া সাহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন আলাল মাই খানাতুহু ফুরুজুল আসাবি, দুনিয়াদারের অবস্থা হচ্ছে এই, কেউ যদি দুই হাতে পানি খামসায়া ধরে, দুই হাতে কি ধরছে বলেন, দুই হাতে পানি খামসায় ধরেছে, খুব মজবুত করে ধরেছে দুই মুঠ পানি, বলেন থাকবে কতটুকু, কতটুকু থাকবে, এক ফোঁটাও থাকবে না, কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে, আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে। সুতরাং দুনিয়া যারা চায়
তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায়, যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এভাবে ফাঁকি দিয়ে চলে যায়। তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি। আল্লাহর নবী বলেন, লাউ কানালি ইবনি আদাম ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বাইয়াকুনা লাহু সানিন, এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, লোকটা বলবে রব্বুল আরাবিন আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম, দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব, মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায়, শুধু দুনিয়ার মহব্বত, পরকালকে বেমালুম ভুলে যায়। আমি কিন্তু একথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে, পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট বেচা কিনা ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান, না তা নয়। ভুল বোঝার কোনো কারণ নাই, পরকালকে অগ্রাধিকার দিতে হবে, মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়। চিরস্থায়ী হচ্ছে কোনটা? আখেরাত। চিল্লায়গন কোনটা? সুতরাং এখানে যা করতে হবে আখেরাতে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না, আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, জেনা করতে পারবেন না, বদমাশি করতে পারবেন না, মদ খেতে পারবেন না, সন্ত্রাসী হতে পারবেন না, হাইজাকার হতে পারবেন না, চাঁদাবাজ হতে পারবেন না, মুনাফাখোর হতে পারবেন না, আপনি চোরা কারবারি হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, সুদখোর হতে পারবেন না। এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে বক্তব্য। সুতরাং এই পৃথিবী থাকবে না, এটা কি চিরকাল থাকবে? না, এর একটা পরিসমাপ্তি ঘটবে। যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, অনুরূপভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিবেন, লন্ড ভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন, কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন। যখন আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে, কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গিরণ করে দেবে, তারকাগুলি স্তিমিত হয়ে যাবে, এরপরে সমস্ত আকাশগুলি কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে, পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে, সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো, মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে। وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدًا, জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন, পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে,
পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আসার মেরে আল্লাহ রব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াতাকুনুল জিবালু কালইনিল মানফুশ, পাহাড়গুলো পেঁজা ধনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে, পাহাড় উড়ে যাবে। সুবহানাল্লাহ। করো পাহাড়, পাথরের তৈরি করা পাহাড়, এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উঠবে কিভাবে? আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি। আজ থেকে 10 দিন আগে আমি ইতালি সফর করে এসেছি। ইতালির রাজধানী রোম, রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি। কোরআনে কারিমে সূরায় রোম রয়েছে, এই রোম সেই রোম। এখানের বাদশার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন, সেই রোম। 12 থেকে 15 হাজারের মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে। জুমার দিন, যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল, জুমার নামাজ পড়লাম ভ্যাটিকানের কাছেই, বিশাল মসজিদ, ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা। রোম ইসলামের দুশ্মনদের রাজধানী, সেইখানে যখন আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না, কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে। ভ্যাটিকানের পোপ এক পাশে, কিছু দূরেই ভ্যাটিকান, ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা ভ্যাটিকান, তার পাশেই বিশাল মসজিদ, সেখানে নামাজ পড়লাম। চিন্তার ভেতরে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম, তার তাওহীদ, তার রিসালাতকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন। আবু জাহেল চাইছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই, কত বদনাম, সাহের, কাহেন, কাজ্জাব, শায়ের, নউযুবিল্লাহি মিন যালিক, কত গালাগালি করল। আর আল্লাহ শুনালেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদি। রোম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল, যেটা আমি বলছি সফর কাহিনী শোনাবার সময় এটা না, যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেই জন্য বলছি, পাহাড় কেমনে তুলার মতো হয়ে উঠবে তার নজির দেখেছি। রোম শহর থেকে 300 মাইল দূরে, 300 কিলোমিটার দূরে নেপোলি, নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি, এবং ওটা তার নামই একটা প্রভিন্স, ভূমধ্য সাগরের পারে ভিসুবিয়াস, পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি, সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে। যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে 3 মাইল উঁচু, এই এর 2 মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায়, এরপর আর গাড়িতে যাওয়া যায় না, বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে। পাহাড়ের উপরে অক্সিজেন কম, বেশ কষ্ট হচ্ছিল উঠতে। জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জাবালে নূর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেখানে ওহী হয়েছিল সর্বপ্রথম, পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল। খুব কষ্ট হলো বাকি 1 মাইল উঠতে, যখন ভিসুবিয়াসের একদম শীর্ষে চলে গেছি, সেখানে গিয়ে আমার সাথে 15-20 জন লোক ছিল, আমি নিজে আল্লাহু আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল। আমি দেখতে পেলাম ভিসুবিয়াসের শীর্ষে বিশাল গর্ত, আমার মনে হয় গর্তটা এই মাঠের 1/4 হবে, এই মাঠের 1/4 হবে গর্তটা। সেই গর্তটার গভীরতা হচ্ছে 1.5 কিলোমিটার। এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে আগ্নেয়গিরি, পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উপচে পড়েছে, চতুর্দিকে 12 মাইল ছড়িয়ে গিয়েছে। আমার মনে পড়ল ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা,
জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি সেখানে সেজদায় পড়ে গিয়া কান্নাম আর বললাম, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য। পাথর কিভাবে গলল, গলে পাথরগুলি গলে পুড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে, চতুর্দিকে ছিটকে পড়েছে। সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয়, কোনোটা সাদা কোনোটা কালো, মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে। 1944 সনে তৃতীয়বারের মতো ভিসুভিয়াস অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে তাকে, তাতে আশেপাশের 12 মাইল এলাকা এফেক্টেড হয়ে যায়। পাথরগুলি গলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে। এখান থেকে এখানে জোহরের নামাজ আসরের নামাজ আমরা পড়লাম, আল্লাহর কাছে খুব দোয়া করলাম, এখনো ধোঁয়া উঠতেছে, এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে। একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি। ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে তবে সুপ্ত, যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে। আমরা সেখান থেকে নেমে এলাম, একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর। এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয়। ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মাটির তলায় গরক হয়ে যায়। আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয়। পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে, 180 হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর। ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না, সেখানে পায়ে হেঁটে দেখতে হল, প্রশস্ত রাস্তা। আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে, এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত, পানির ব্যবস্থা, নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা। তারপরে সেখানে বিচারালয়, এরপরে দোকানপাট, বাজারঘাট, সব কিছুর ব্যবস্থা রয়েছে। বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা। ভাবলাম এই পিলারগুলি, এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে, আমার মাথায় আসলো না। পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে। এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম, সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা, পাথর কেটে কেটে দেওয়ালে যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই। উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা। তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি, এই শহরটা মাটির নিচে গরক হয়ে যাওয়ার কারণটা কি। আল্লাহ পাক জেনা বেবিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না, দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা বেবিচার বেশি হতে থাকে আল্লাহ গরক করে দেন, গজব দেন। এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে, কখনো মাটির নিচে দাঁড়ায় দেন, কখনো মহামারী, কোনো দেশে কলেরা, কোনো দেশে জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প, আর সর্বশেষ এই জেনাবে বিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত, এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস। আল্লাহ পাক এই গজব দিয়েছে। বন্ধুগণ, আমি সেই জায়গা, আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোন উপায় নাই, বিশ্বাস তো করতামই। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, রব্বি আরিনি কাইফাত তুহিল মাউতা, হায় আল্লাহ তুমি মরাকে চিন্তা করবা কেমনে। আল্লাহ পাক বললেন, আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লাইয়াতমাইন্না কালবি, যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো। আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে, মুর্দা কেমনে জিন্দা হবে আল্লাহ দেখায় দিলেন, পাহাড় উড়ায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। একথা কলিজার মধ্যে তার উপর ইমান বিশ্বাস, কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন, ইমান আরো মজবুত হয়েছে, যা ছিল আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে, আমি পাহাড়ের উপরে কেঁদেছি, যার যার হয়ে কেঁদেছি। বন্ধুগণ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘর ভালো করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মহাসত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি এগুলি চোখে ভালো করে তাকায় দেখো। আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীর অবসান হবে, এই পৃথিবী ধ্বংস হবে, এই পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب العالمين হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি, মেহরবানি করে সাহাবটুকুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ তুমি মেহরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতবাসী করে নিও। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওতুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।